কিংবদন্তির লিওনেল মেসির ভক্তদের জন্য বড় খুশির খবর দিল মায়ামি কোচ। সব শঙ্কা উড়িয়ে দিয়ে মেসির মাঠে নামার খবর জানিয়ে দিলেন তিনি। মাঠে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন আর্জেন্টাইন এই তারকা। গত 14 জুলাই কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এরপর ডাগআউটে বসে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। তবে অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। সেই ঘটনার পর মায়ামি কোচ শুরুতে বলেছিলেন অন্তত 2টি ম্যাচ খেলতে পারবেন না মেসি, পরে দেখা যায় তার চোট আরও গুরুতর। তখন বলা হয় অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে 8 বারের ব্যালেন্ডিওর জয়ীকে। মায়ামির বেশ কয়েকটি ম্যাচ সহ আর্জেন্টিনার হয়ে এই মাসে বিশ্বকাপ বাছাইয়ের 2টি ম্যাচও খেলতে পারেননি তিনি। তবে এবার মার্তিনো মেসি ভক্তদের জন্য খুশির সংবাদ নিয়ে এসেছে। শুক্রবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করে দিলেন পরের ম্যাচেই ফিরছেন দলের সেরা তারকা। সে এখন ভালো আছে, রোববার খেলার পথে আছে এবং অনুশীলনের পর আমরা তার জন্য কৌশল নির্ধারণ করব, তাকে পাওয়া যাবে। তবে মেসিকে নিয়ে তাড়াহুড়ো করতে চায়নি মার্তিনো, তাই দলের সবশেষ ম্যাচে গত 31 আগস্ট শিকাগো ফায়ারের বিপক্ষে 4-1 গোলে জয়ের ম্যাচে সাবেক বার্সেলোনা ফরওয়ার্ডকে খেলানো হয়নি, যাতে মাঠে ফেরার জন্য আরও 2 সপ্তাহ সময় পান তিনি। ফিলাডেলফিয়ার বিপক্ষে মেসির শুরুর একাদশে থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি মায়ামি কোচ। সে শিকাগোতে যাননি যাতে ফিলাডেলফিয়ার বিপক্ষে কিছু মিনিট খেলতে পারে এবং এমনকি শুরুর একাদশেও নামতে পারে। ফলে মেসি ভক্তদের জন্য অপেক্ষার পালা শেষ হতে চলেছে। ঘরের মাঠে বাংলাদেশ সময় রোববার ভোর 5:30 ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে মায়ামি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের 27 ম্যাচে 18 জয় ও 5 ড্রয়েতে 59 পয়েন্টে নিয়ে সবার উপরে আছে মায়ামি।